নমস্কার, আমি ডক্টর দেবাশিস মিত্র। আমি গত 18 বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সে কাজ করছি। আমি এখানে কাজ করি অ্যাজ সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং সিনিয়র ফ্যাকাল্টি ইন ডিএনবি কার্ডিওলজি কোর্স, যেটা একটা ন্যাশনাল লেভেল কোর্স। আজকে আমরা স্থির করেছি কিছু আলোচনা করব পেসমেকার সংক্রান্ত বিষয়ে। পেসমেকার আসলে একটা লাইফ সেভিং, মানে জীবনের সংশয় যখন হয়, জীবন বাঁচানোর জন্য যেটা লাগে তাকে লাইফ সেভিং ডিভাইস বলে। এটা হচ্ছে একটা খুব ছোট্ট ইলেকট্রিক্যাল গ্যাজেট, এটা আপনারা এখনই দেখতে পারেন, ছোট্ট ইলেকট্রিক্যাল গ্যাজেট, যেটা একটা ছোট্ট মিনি কম্পিউটার, যেটা আমাদের চেস্ট ওয়ালে বসানো হয় বাঁ দিকে বা ডান দিকে স্কিনের নিচে, সেটা সম্বন্ধে পরে আসছি। কিন্তু তার আগে বলি কোথায় বসানো হয়। হার্টের মধ্যে একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে যেটা জন্মের পর থেকেই অ্যাক্টিভেট করে যায়, যখন থেকেই এমব্রায়ো তৈরি হচ্ছে তখন থেকেই ইলেকট্রিক্যাল সার্কিটটা অ্যাক্টিভেট করে। সেই ইলেকট্রিক্যাল সার্কিটে যখন ডিস্টারবেন্স হয়, ধরুন হার্ট রেট খুব কমে গেছে অথবা হার্ট রেট খুব বেড়ে গেছে, সেরকম জায়গায় আমরা পেসমেকার ব্যবহার করি, ব্যবহার করে জীবন দানের ব্যবস্থা করা হয়। আজকাল অবশ্য বিশেষ ধরনের পেসমেকারও ব্যবহার করা হয়, হার্টের ফাংশন যেখানে নর্মালের থেকে কমে যায় সেখানেও পেসমেকার ব্যবহার করা হয়। এই ধরনের মানুষ যখন আসেন, যেমন খুব কমন ব্যাপার, মানুষ আসে ডাক্তারবাবু আমি অজ্ঞান হয়ে গেছি এই বলে, ইউজুয়ালি এই বলে, অথবা শ্বাসকষ্ট হচ্ছে বলে, ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করেন, ইসিজি করেন, করে ডিসিশন নেন যে পেসমেকার লাগবে। এবং পেসমেকারের ডেমনস্ট্রেশন ব্যাপারে এটা আপনাদের বলে দিই, এটা খুব ছোট একটা ইনস্ট্রুমেন্ট, এর ওজন 25 গ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের আছে, ওই 40-45 গ্রাম অবধি হয়। এটা স্কিনের নিচে বাঁ দিক বা ডান দিকে বসানো হয়। এটার সঙ্গে একটা লিড কানেকশন থাকে, যেটা থাকে পালস জেনারেটরের সঙ্গে যুক্ত হয়, আর লিডের অন্য দিকটা চলে আসে রাইট ভেন্ট্রিকুলের মধ্যে। এটা আমরা লিডটাকে পাঠাই আমাদের স্কিনের নিচে যে ভেনাস সিস্টেম আছে তার থ্রু দিয়ে, এবং এটা আমরা লোকাল অ্যানাস্থেশিয়াতে করি, এবং আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কাজটা হয়ে যায় ইউজুয়ালি। এরপরে পেশেন্ট মোটামুটি 4-6 ঘন্টার মধ্যেই উঠে বসে পড়ে, খাওয়া দাওয়া করে, এবং 2 দিনের মধ্যে আমরা পেশেন্টকে ছুটি দিতে পারি। 7-8 দিনের মাথায় এসে খালি স্টিচটুকু আমরা রিমুভ করি, তারপরে পেশেন্ট একেবারে নর্মাল লাইফ লিড করে, ফ্লাইটে যেতে পারে, সাইকেল চড়তে পারে, খাওয়া দাওয়া করতে পারে, সবই নর্মাল লাইফ অন্য মানুষের মতো। এরপরে আমরা পেসমেকার ফলো আপ করি, সেটা আমরা পরের বারের প্রেজেন্টেশনে আপনাদেরকে জানাবো।